দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই ভিডিওতে ছয় অধ্যায়ের চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায়টির কোষে দেখি ছয় দশমিক এক এর এই ২২ নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করব তো প্রশ্নটি আমরা একটু ভালোভাবে পড়ে নিই শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার দুই বছরের সমূল চক্রবৃদ্ধি বারো হাজার একশো টাকা হবে তা হিসাব করে লিখি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর প্রশ্নে যে আসল দেওয়া রয়েছে দশ হাজার টাকা সময় দেওয়া রয়েছে দুই বছর সমূল চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে বারো হাজার একশো টাকা সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল আসল দেওয়া রয়েছে দশ হাজার সময় দেওয়া রয়েছে দুই বছর আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে বারো হাজার একশো টাকা আর আমাদের নির্ণয় করতে বলা হয়েছে বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে খুবই সহজ প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তবে আমরা এখন বাইশ নম্বর প্রশ্নের সমাধান করা শুরু করি তবে আমরা এই বাইশ নম্বর প্রশ্নটি সমাধান করা শুরু করি প্রশ্নে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি হার নির্ণয় করতে বলা হয়েছে তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা লিখব সমূল চক্রবৃদ্ধির সূত্র থেকে পাই আমরা এখানে সমূল চক্রবৃদ্ধির সূত্রটি লিখব পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো এন সমান সমান বারো হাজার একশো আমরা সমান সমানের বা দিকে এই যে সমূল চক্রবৃদ্ধি সূত্র লিখলাম আর সমান সমানের ডান দিকে প্রশ্নে দেওয়া বারো টাকা হলো সমূল চক্রবৃদ্ধি এটি লিখলাম তো কি হলো সমান সমানের বা দিকে সমূল চক্রবৃদ্ধি সূত্র আর সমান সমানের ডান দিকে সমূল চক্রবৃদ্ধি সমান সমানের বা দিকের তথ্য ডান দিকের তথ্য দুটি তথ্যই সমান সমান হলো এখন এই সমূল চক্রবৃদ্ধি ছাড়াও প্রশ্নে আরও দুটি তথ্য দেওয়া রয়েছে সেই তথ্য দুটি আমরা এখানে লিখব। আমরা লিখবো পি পি সমান সমান হচ্ছে দশ হাজার টাকা এন সমান সমান হচ্ছে দুই বছর মানে প্রশ্নে এখানে আমাদের আসল দেওয়া রয়েছে দশ হাজার টাকা আর সময় দেওয়া রয়েছে দুই বছর এই দুটি তথ্য আমরা এখানে লিখব প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো এরপর আমরা এখানে বা দেবো দিয়ে এই পি পি মানে কি আসল আসল হচ্ছে দশ হাজার এই পি এর জায়গায় আমরা দশ হাজার লিখব ইন্টু এই ওয়ান প্লাস এই আর আর মানে বার্ষিক সুদের হার বার্ষিক চক্রবর্তী সুদের হার তো আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাই এই আর আমরা এ লিখব বাই একশো ইন্টু এই এন এন মানে কি সময় সময় কী আছে দুই বছর এই দুই লিখবো এখানে সমান সমান এই বারো হাজার একশো বা এখন সমানসোনের বা দিকে এই যে এক যোগ আর বাই একশো এই তথ্যটি আমরা এখানে লিখব সমানসোনের বা দিকেই লিখব এই দুই সমান সমানের ডান দিকে এই যে বারো হাজার একশো রয়েছে এই বারো হাজার একশো সমান সময় বাঁ দিকে এই যে দশ হাজার এই তথ্যটির সঙ্গে গুণে ছিল তো আমরা এই দশ হাজার এখানে লিখিনি আমরা এই দশ হাজার সমান সময় বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব তো বাঁ দিক বাঁ দিকে গুণে ছিল ডান দিকে গেলে ভাগে লিখতে হবে এই দশ হাজার এখন এখানে আমরা কাটাকাটি করব। মানে এই বারো হাজার একশো দুইটি শূন্য আর দশ হাজারের দুইটি শূন্য আমরা কেটে দেব বা এখন এই সমান সমানের বা দিকে তথ্যটি আগে লিখব ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু টু সমান সমানের ডান দিকে দেখো এই যে একশো একুশ রয়েছে এখানে উপরে নিচে একশো তো ভালো করে দেখো মনোযোগ সহকারে তো এই যে একশো একুশের বর্গমূল আমরা এখন লিখবো একশো একুশের বর্গমূল হলো এগারো এই যে এগারো বাই এই একশোর বর্গমূল কত একশোর বর্গমূল দশ এই দশ এখানে আমরা হোল স্কোয়ার দিব মানে একশো একুশ কে বর্গমূল করে এগারো লিখলাম আর একশোর বর্গমূল করে দশ লিখলাম তো এখানে আমরা হোল স্কোয়ার দিলে কী হচ্ছে এগারো স্কোয়ার মানে দুইটি এগারো 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 একশো একুশে হবে আবার দশেরও তাই দুইটি দশ দশ দশে একশোয় পাবো আমরা এরপর এখানে দেখো সময় সময় বাঁ দিকে এই যে দুই আর সময় সময় ডান থেকে এই যে দুই এই দুই এই দুই আমরা কেটে দেব এরপর এই বা লিখে সমান সমানের বা দিকে দেখো ওয়ান প্লাস আর বাই একশো রয়েছে তো আমরা আর বাই একশো লিখবো শুধু সমান সমানের ডান দিকে এই এগারো বাই দশ রইল এই এগারো বাই দশ লিখলাম এরপর সমান সমানের বা দিকে যে এক ছিল আর বাই একশোর সঙ্গে যোগে ছিল তো আমরা এক লিখিনি বা দিকে শুধু আর বাই একশো লিখেছি আর এই এক সমান সমানের বা দিক থেকে ডান দিকে নিয়ে যাব মানে এখানে প্লাস ছিল বা দিকে প্লাসে ছিল ডান দিকে গেলে মাইনাসে হবে তাহলে বা এখন দেখো সমান সময়ের বা দিকে এই আর বাই একশো লিখতে হবে সমান সময় ডান দিকে এই যে এগারো বাই দশ বিয়োগ এক রয়েছে বিয়োগ করতে হবে এটি ভগ্নাংশের স্বাভাবিক সংখ্যা তো দেখো বিয়োগটা কীভাবে করব এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছি অবশ্যই পারবে এ দেখো দশ আর এক গুণ করবে দশকে দশ এগারো থেকে দশ বিয়োগ মানে এক বাই এই দশ হলো এখন তাহলে কি থাকলো সময় সময় দিকে আর বাই একশো আর সময় সময় ডান দিকে এক বাই দশ তো দেখো সময় সময় দিকে নিচে এই একশো সময় ডান দিকে নিচে দশ তো এখানেও কাটাকাটি করা যায় বা দিকে ডান দিকে একই রকম চিহ্নযুক্ত সংখ্যা থাকলে আমরা কাটাকাটি করতে পারি এই একশোর একটি শূন্য দশের একটি শূন্য কেটে দেওয়া হলো এরপর কী দাঁড়াচ্ছে দেখো সুতরাং এই এবার কৌণিক গুণ করতে হবে এই আর আর এক গুণ করলে আরে হবে আর এই দশ আর এক গুণ করলে দশে হবে এই হলো অ্যান্সার আমাদের বার্ষিক চক্রবর্তী সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে আমরা বার্ষিক চক্রবর্তী সুদের হার পেয়ে গেলাম আর ইকুয়াল টু টেন পার্সেন্ট তো আমরা অ্যান্সার একটি লাইন সুন্দর করে লিখব সুতরাং বার্ষিক দশ পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার দুই বছরের সমূল চক্রবৃদ্ধি বারো হাজার একশো টাকা হবে তো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এই দশ পার্সেন্ট এটি হলো আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই ভিডিওতে কষে দেখি ছয় দশমিক এক এর বাইশ নম্বর প্রশ্নটির সমাধান করলাম তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ